हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। प्रिय दर्शक शुभेच्छा नीन, आशा करी जे जेखाने आछेन भालो आछेन। आमी हुमायूं आहमेद जूनियर टेलीबांगला चैनलेर पक्ष थेके आपनादेरके आमंत्रण जानाच्छि। प्रिय दर्शक, आजके 6 सेप्टेम्बर 1996 এই দিনে অকাল প্রয়াত নায়ক সালমান শাহ চিরনিদ্রায় শায়িত হয়েছিলেন। তার স্মৃতিচারণ করে আজকে আমরা একজন বাংলাদেশী, একজন ব্যস্ততম একজন পরিচালক ছিলেন, একসময় কাজ করতেন, অসংখ্য ছবি কাজ করেছেন তিনি। তিনি হচ্ছেন শিল্পী চক্রবর্তী। কেমন আছেন? ভালো। জি দাদা, একটা বিষয় জানতে চাই যে আজকের দিনে সালমান শাহ চলে গেছে 1996 সালে, ঠিক না? যাই হোক, দুর্ঘটনাজনিত কোনো কারণে এটা হয়েছে, ঘটনাটা ঘটছে, স্যাড যেটা, যে বিষয়টা আজকে। তো আপনার আপনি ওই ছবিতে ছিলেন, স্বপ্নের ঠিকানা ছবিতে? হ্যাঁ, স্বপ্নের ঠিকানা ছবির সাথে আমি জড়িত ছিলাম। স্বপ্নের ঠিকানা ছবির পরিচালক ছিল কিন্তু এম.এ. খালেক। হ্যাঁ, তো তখন আমি কাজ করতে হয়েছে আমাকে ওই ছবিতে। ওই ছবিতে কাজ করতে গিয়ে সালমান আমাকে মা বলে ডাকতো, তো আমি মামাই থাকলাম। আমি পরিচালক শিল্পী চক্রবর্তী ওর কাছে ছিলাম না। তো যাই হোক, ছবি আমার যখন শিডিউলটা আনা হলো, তখন এই শিডিউলটা ছিল 14 মাসের। তো কিছু করার নেই, কারণ সালমান তখন প্রচণ্ড ব্যস্ত, প্রচণ্ড ব্যস্ত। আমি সম্ভবত সালমানের এটা, আমি যখন সালমানের সাথে এই ছবিটা কাজ করি, তখন বোধহয় সালমানের কিয়ামত সে কিয়ামত তক রিলিজ হয়েছে, আর সম্ভবত আরেকটা ছবি রিলিজ হয়েছিল আমার। হ্যাঁ, আরেকটা ছবি রিলিজ হয়েছিল, আমার নামটি মনে নেই, যাকগে। তো 14 মাসের শিডিউল আমি 7 মাসে শেষ করেছিলাম সালমানের কারণে। কারণ সালমান যখন দেখলো আমি কাজটাকেই বেশি প্রাধান্য দিই, তখন শিডিউলটা কিন্তু ও আমাকে ভেঙে ভেঙে, মানে দুদিন পর পরই, মামা শুটিং করতে পারবেন? আমার তখন নিজস্ব ক্যামেরাও ছিল। তেমনি আর্টিস্ট, হ্যাঁ আর্টিস্ট, সাবনুরের জন্য চিন্তা করবেন না, সাবনুরের শিডিউলটা আমি মিলে ওর থেকে নিয়ে দিচ্ছি। তো আলটিমেটলি ছবিটা সালমানকে নেমে 7 মাসে রিলিজ করেছিলেন, এটা সালমানের জন্য। সালমান আজ নেই, খারাপ লাগে। ওর মতো এত তাড়াতাড়ি, এত নাম যশ, আজকে কত বছর হলো? 25 বছর। আজকে বোধ 25 বছর আগে সালমান আমাদের থেকে চলে গেছেন। তো সালমান সালমান সালমানই, অনেকেই অনেক কথা বলে, যারাই আসে যখন যে আসে, যেমন এই মুহূর্তে শাকিব খান এসেছে, অন্যান্যরা বলে, মানে শুনি শুনি, যেহেতু আমি ছবি করছি না এখন, শুনি যে শাকিবের চেয়ে আরও ভালো, কিন্তু বাস্তবে তা না। বাস্তব হলো সালমান সালমানই। হ্যাঁ, সালমানের জায়গায় সালমানই। হ্যাঁ, সালমানে মানে কাছাকাছি যাওয়ার মতো কোনো শিল্পী এখন তৈরি করে নেই। কারণ এই জন্য বললাম, সালমান আমি শুটিং করতে গিয়ে, আমি যেহেতু জোনওয়াইজ কাজ করা জানি, সালমানের কাজ করতে গেলে সাপোজ রাজীব সাহেব নেই ওই ওই সিকোয়েন্সে, তিনি আসেনি, তা আমি শর্ট নিচ্ছি, মামা এই শর্টটা কেন নিচ্ছেন, এই শর্টটার আগের শর্টটা কী কীভাবে নেবেন, এই শর্টটার পরের শর্টটা কীভাবে নেবেন, এটা বলে বলে প্রত্যেকটা ডিভিশনের প্রত্যেকটা শটে সে কিন্তু আগে নিজেকে, আমি কীভাবে স্টাইল অফ ডেলিভারিটা অন্য আর্টিস্টের দেব সেটা কিন্তু সে একদম ঠিক করে নিত এবং পারফেক্টলি ওটিই দিত সে। তো এটা কিন্তু এখন মানে পর্দায় অনেককে ভালো লাগে, কিন্তু সবাই কিন্তু সালমান হয় না, সালমান সালমান। সালমান আমাদের মাঝে নেই, আজ 6 সেপ্টেম্বর। সালমান যেখানেই থাকুক সে যেন ভালো থাকে। জি, স্বপ্নের ঠিকানায় কাজ করতে গিয়ে জানতে চাই সেটে কী করতেন আপনারা? যেহেতু মাও ভাগ্নে আপনাদের না, ওর একটু পাগলামি ছিল। ওর পাগলামিটা কেমন, ওর বাসাটা ছিল নিয়ারেস্ট FDC, ওই যে ফ্ল্যাটে ভাড়া থাকতো, ওই জনকণ্ঠের উল্টো দিকে একটা বিল্ডিংয়ে সে থাকতো।
হয়তো আমার একটা লাইট করতে এক ঘন্টা লাগছে, হ্যাঁ ক্যামেরাম্যান বললো ঘন্টাখানি লাগবে, ঠিক আছে লাইটটা করো। কারণ আমি যেহেতু জোন ওয়াইজ কাজ করতাম সেহেতু ওই লাইটটা কিন্তু আমার চেঞ্জ করতে হয়, এবং তখন ওইখানে হয়তো 15-16-20 শর্ট হয়ে যেত। তো তখন বলতো মামা আমাকে একটু ছাড়েন না, আমি একটু বাসায় যাব, বাসা থেকে চলে আসবো। হ্যাঁ এইসব পাগলামিগুলি ছিল, কিন্তু কাজের ব্যাপারে আমি যেটা আমি একটি ছবির কাজ করেছি তা অন্যের ছবি বানাতে হয়েছে, আমাকে কাজ করতে হয়েছে। তো সেই ছবিতে ওর এই পাগলামিগুলি আমি ভীষণভাবে লক্ষ্য করেছি, কিন্তু কাজের ব্যাপারে সে কিন্তু ওর জায়গায় আমি রহমান ভাই রাজ্জাক ভাইয়ের পরে আমি যদি কাউকে স্থান দিই, মানে আমার দৃষ্টিকোণ থেকে রহমান ভাই রাজ্জাক ভাইয়ের পরে একমাত্র সালমানই সত্যিকার অর্থে শিল্পী ছিল আপনার দৃষ্টিতে। হ্যাঁ আমার দৃষ্টিতে একমাত্র শিল্পী ছিল সালমান। তার সাথে কোনো উল্লেখযোগ্য স্মৃতি মনে পড়ে কী করতেন আপনারা এত বছর 97-এর সেই ছবি 96-97 বানানো এই মুহূর্তে আসলে ঠিক মনে নেই। সর্বশেষ কোথায় দেখা হয়েছে? সর্বশেষ দেখা হলো যেদিন সালমান 5ই সেপ্টেম্বর, আমি ভুল যদি না বলি, সকালবেলা ও গাড়ি নিয়ে আসছে, ওর সাথে একটা বাচ্চাও ছিল ছোট। তো দাদা আপনি, আমি বলি হ্যাঁ, কবে আবার আরম্ভ করবেন? আমি বলি আরম্ভ করলে তো তোরেই ডাকুন, অসুবিধা কী, তুই তো আছোসই, ভুলে যান না, ওইরকম গল্প ঠিক করেন, আবার গল্প এরকম নেন, আমি আছি। আমি ঠিক আছে। 6ই সেপ্টেম্বর যদি ভুল না হয়, ভুল হওয়ার কথাও না, 6ই সেপ্টেম্বর আমি ঘরে বসে টেলিভিশনে আমি ছবি দেখছি, ফুটবল খেলা দেখছিলাম, মোহামেডান আবাহনীর খেলা ছিল সেদিন, আমার এখনও মনে আছে। তো হঠাৎ করে একটি ফোন আসলো, তখন কিন্তু আমার মোবাইল নেই, আমি মোবাইল তখনও ইউজ করি না, আমার ঘরে ফোন ছিল, ফোনে আসলো, ফোনটা কে করেছে আমার এই মুহূর্তে মনে নেই, যে সালমান নাই। মানে কালকে যার সাথে কথা বললাম সকালবেলা, তো সে নাই, শুনতো পরবর্তী মুহূর্তে ডেড বডি FDC-ও আসছিলো, তারপর তো যা সবাই জানে আমিও তাই জানি, সালমান নেই। তো সালমানের তুলনা কারোর সাথে হয় না এবং করাও উচিত না। আজকে যারা বড় আর্টিস্ট তাদেরও মানে জুনিয়র আর্টিস্ট যারা আসছেন বা আসবে তাদেরও কিন্তু তুলনা করা উচিত না। হ্যাঁ তাদের মতোই থাকা উচিত। সালমানের অভিনয়ের কোন জিনিসটা ভালো লাগতো আপনার? আমি তো আগেই বললাম সালমানের অভিনয়ের জিনিসটাই হলো ও যেখানেই যাই করুক, পাগলামি করুক আর যাই করুক, যে যখন সে শটটা দিতে যায় তখন কিন্তু আগে পিছিয়ে ডাইনে বায়ে সব কিছু জেনে তারপর শটটা দেয়, এটি হলো ওর সবচেয়ে ভালো গুণ আমার কাছে। কারণ আমার অন্যর ছবিতে কী করেছে আমি জানি না, কিন্তু আমার ছবিতে কিন্তু সে মামা আমি এইভাবে দিই শটটা, মামা ওইভাবে দেখ, এবং কথাটা হলো এই ছবিটা এই MA খালে সালমানকে নিয়েছিল পারভেজ সাহেব সঙ্গে, প্রডিউসার পারভেজ সাহেব সঙ্গে MA খালে এই ছবিটা সালমানকে নিয়েছিল। তো আমি যে কোনো কারণবশতই হোক পরবর্তী ছবি স্ক্রিপ্ট যখন তারা করছে তখন আমি ইন করি, কিন্তু যেই স্ক্রিপ্টটি প্রথম হয়েছিল আমরা কিন্তু সেই ছবিটি করিনি, স্বপ্নের ঠিকানা নতুনভাবে, কারণ ওই ছবিটি করার মতো ছিল না। হ্যাঁ ওই আমার দৃষ্টিকোণে ওই ছবিটি করার মতো ছিল না, যার জন্য পরবর্তী মুহূর্তে আবার স্ক্রিপ্টটাকে রিরাইট করে সুন্দর করে হ্যাঁ আমি বলাতেই, কারণ আমি বলেছিলাম এটা পাণ্ডুলিপি, এটা 4.5 ঘন্টার একটা ব্যাপার, 4.5 ঘন্টা তো হলের মধ্যে লোক বসানো যাবে না, এই ছবিটা 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে ছবিটিকে করতে হবে। তখন আমি যুক্তি দিয়ে যখন বুঝালাম তখন সবাই আমার যুক্তিটা মানল।
আমি তো বুঝতে পারছি না আপনার কথাটা ক্লিয়ার না। কার ভূমিকা কেমন রান করেছে এই বিষয়টা জানতে চাই। না না সবার ভূমিকাই যে একদম ওইখানে ওইখানে কিন্তু ক্যারেক্টারাইজেশনে আমি যেটা করেছি যে সোনিয়ার ক্যারেক্টার যেটা ছিল সেটা কিন্তু একটা বড় লোকের মেয়ে যা করে সে একটু আত্মহংকারে ভুগে, কিন্তু আবার রিয়েলাইজেশনও আছে যে না আমার এটা উচিত হয়নি, এটাও আছে। শাবনুর যেটা একটি ছেলেকে ছোটোবেলা থেকে দেখে আসছে, হ্যাঁ বড় হওয়ার পরে সে যখন অন্যের কাছে চলে যাচ্ছে তার কাছে খারাপ লাগে। আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় খুব শুধু স্বপ্নের ঠিকানা না, আমি যে কোনো ছবি করতে যে আমি কিন্তু এই ব্যাখ্যাগুলো আগে খুঁজি। আমি তখন নিজে ওই চরিত্রটা হই, সালমানও হচ্ছি, শাবনুরও হচ্ছি, সোনিয়াও হচ্ছি, আমি কিন্তু তখন নিজে ওই ক্যারেক্টারটা হই যে আমি আমি যদি এই ক্যারেক্টারটা করতাম, আমি যদি মেয়ে হতাম আমি কীভাবে করতাম, বা আমি যদি শাবনুর হতাম তাহলে আমি কীভাবে করতাম। আবার চরিত্র যাতে একরকম না হয় এই ভেরিয়েশনটা রাখার জন্য কিন্তু আমাকে দুজনকে দুইরূপভাবে করতে হয়, করতে হয়েছে। এবং এই এবং স্বপ্নের ঠিকানা কিন্তু আমরা যতটুকু জানি অনেকেই জানে না এই বিষয়টা যে আপনার দুইটা ছেলে সালমান সাহেব ছোট শাবনুরের ছোট ভাই হিসেবে যে কাজ করছে, হ্যাঁ ওই দুইটা আপনার ছেলেই তো? হ্যাঁ আমার ছেলে ছিল, আমার ছোট ছেলে ছিল, আমার বড় ছেলে ছিল। তাদের নামটা বলে ওরা ক্যারেক্টার ছিল ওদের ল্যাংড়া, হ্যাঁ ওরা ক্র্যাচে ভর দিয়ে হাঁটে, তো বাবা খুব দরিদ্র মানুষ, বাবা মারা যায় তখন এই সংসারটাকে আগলে রাখে শাবনুর, শাবনুর হ্যাঁ ফুলের দোকান করে ফুল বিক্রি করে। তো আমার ছোট ছেলের নাম সুমিত, বড় ছেলের নাম অমিত। সুমিত যখন বড় হয়ে যায় সেটাই পরবর্তী মুহূর্তে অমিত হয়। আমার দুই ছেলেই এই ছবিতে, আমি বাইরে হ্যাঁ এই দুই ছেলেই আমার কাজ করেছিল ওই ছবিতে। এই আজকে উদ্দেশ্য বলে সালমানে আপনার জন্য শান্তি পায় বললামই তো যে আজ 6ই সেপ্টেম্বর, হুম যে আজকে হঠাৎ করে FDC-তে আমার কিন্তু সত্যিকার অর্থে সালমানের ব্যাপারটা নিয়ে আমি মানে খারাপ লাগে আর কি, যেহেতু কাজ করেছি একসাথে যে আমি মনে করতে চাই না যে 6ই সেপ্টেম্বর। আমার কাছে মনে হয় সালমান এখনও আছে, এখনও আছে, আর এখন যদি নাই থাকে আজকে এত বছর পরে আজকেও তো সালমানকে নিয়ে সবাই কথা বলছে, তার মানে সালমান আমাদের মাঝেই আছে। হুম তো কোথায় কোথায় কাজ করছেন আসলে এই ছবিটার? এই ছবির কাজ FDC, তারপরে পপুলার স্টুডিও, স্টুডিও বেশ কাজ করছি, তারপরে এই যে ইয়েতে কাজ করলাম, সোনারগাঁতে কাজ করলাম, তারপর হ্যাঁ সোনারগাঁ জাদুঘরে, তারপর কাজ করলাম শাহবাগে, তারপরে অনেক জায়গা, অনেক জায়গায় এটা FDC, হ্যাঁ একদম ঘর টর বানায় হ্যাঁ এটা FDC-তে, এখানেও কাজ করেছি, এখানেও গান করেছি, হ্যাঁ ওই সোনিয়া আর ইশের সোনিয়া আর সালমানের একটি গান এইখানে হয়েছে, এই 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 আমি যে জায়গায় বসে আছি এখানে এই বাগানে হয়েছে, কারণ বাগানটা অনেক সুন্দর ছিল, হ্যাঁ রাতে এবং প্রচণ্ড বৃষ্টি ছিল, এই বৃষ্টির মধ্যেই কাজ করলাম। হ্যাঁ আল্লাহ হাফেজ, সালমান সুস্থ থাকুক, সুস্থ বলতে সালমান যেখানেই থাকে উপরওয়ালা যাতে তাকে ভালো রাখে, আর সালমানকে দর্শক এবং আমরা যাতে সারা জীবন মনে রাখতে পারি সেইটা উপরওয়ালা যাতে আমাদের সেই ক্ষমতাটা দেয়, এবং বোধ থাকে যাতে সালমান সান্তিক, সালমান সান্তিক।